নমস্কার বন্ধুরা বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা নিয়ে পশ্চিমবঙ্গবাসীদের জন্য একটি সুখবর রয়েছে আপনারা যারা অনেক দিন ধরে বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতায় আবেদন করেও নতুন করে এই যোজনার জন্য উপভোক্তা হতে পারছিলেন না বা আপনাদের নাম স্যাংশন হচ্ছিল না আপনারা বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতার যে বেনিফিট তা পাচ্ছিলেন না তো আপনাদের জন্য যে সুখবরটি রয়েছে সেটি হলো রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন করে দু লক্ষ উপভোক্তাকে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতায় যুক্ত করা হলো এবং তাদের এর বেনিফিট বা লাভ দিয়ে দেওয়া হবে অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার টাকা নয়ই জুনের মধ্যে সেই তালিকা চূড়ান্ত করতে নির্দেশ দিয়েছে জেলাগুলোকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো চলুন এই ব্যাপারে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে দেখে নেব আর ভিডিওটি শুরুর পূর্বে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল এই চ্যানেলে আপনি নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন বেল আইকনটা অল করে রাখতে ভুলবেন না কারণ তবেই আপনার কাছে এই চ্যানেলের লেটেস্ট ভিডিওর ইনফরমেশন সবার প্রথম চলে যাবে তো চলুন আমরা সরাসরি এই সম্পর্কিত তথ্যটা দেখে নিই তো দেখুন রাজ্য জুড়ে বার্ধক্য ও বিধবা ভাতা প্রাপকের সংখ্যা বাড়ছে ওই দুটি প্রকল্পে আরও প্রায় সওয়া দু লক্ষ মানুষকে অন্তর্ভুক্ত করতে উদ্যোগী হয়েছে রাজ্য একথা জানিয়ে পঞ্চায়েত দপ্তরের তরফে জেলায় জেলায় প্রকৃত উপভোক্তা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় নয়ই জুনের মধ্যে ওই তালিকা চূড়ান্ত করতে বলা হয়েছে রাজ্যের একাধিক জেলা প্রশাসনের সূত্রে খবর তালিকা চূড়ান্ত করতে ইতিমধ্যে শুরু হয়েছে ক্ষেত্র সমীক্ষার কাজ অর্থাৎ আপনারা যারা নতুন করে আবেদন করেছিলেন দুয়ারে সরকার থেকে কিংবা নানানভাবে তাদের সব কিছু খতিয়ে দেখা হবে এবং তারপরেই চূড়ান্ত করা হবে তালিকা প্রসঙ্গত কয়েক মাস আগেই রাজ্যের তরফে বার্ধক্য ও বিধবা ভাতা প্রাপকদের একটি নতুন তালিকা তৈরি করা হয়েছিল সেই তালিকা অনুসারে ভাতা দেওয়ার কাজ শুরু হয়েছে অর্থাৎ নতুন একটি তালিকার মাধ্যমে আপনাদের যাদের নাম স্যাংশন হয়েছিল তারা কিন্তু ভাতা পাচ্ছেন রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে সেই তালিকাতেই আরও উপভোক্তার নাম ঢোকানো হবে নতুন করে বার্ধক্য ভাতা দেওয়া হবে এক লক্ষ ছেষট্টি হাজার চারশো তিপান্ন জনকে অর্থাৎ শুধুমাত্র বার্ধক্য ভাতা দেওয়া হবে নতুন করে এক লক্ষ ছেষট্টি হাজার চারশো তিপান্ন জনকে অন্যদিকে বিধবা ভাতা পাবেন আরও আটষট্টি হাজার ছশো তিরিশ জন অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন যে দু লক্ষেরও অনেকটাই বেশি অর্থাৎ প্রায় দু লক্ষ তিরিশ হাজার উপভোক্তাকে এই যোজনায় বা বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার উপভোক্তা হিসাবে যুক্ত করতে চলেছেন রাজ্য সরকার রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী বেচারাম মান্না বলেন আরও কিছু মানুষের সমস্যার সুরাহা হবে গত ছাব্বিশে মে পঞ্চায়েত দপ্তরের ওই নির্দেশিকা জেলাগুলিতে পৌঁছেছে সেই মতো বার্তা পৌঁছেছে পঞ্চায়েতগুলিতে প্রশাসন সূত্রের খবর বার্ধক্য ভাতার জন্য আগেই সাত লক্ষ পঁচাশি হাজার পাঁচশো ছজনের ওয়েটিং লিস্ট তৈরি রাখা হয়েছিল ক্ষমা ক্ষেত্রে ওই সংখ্যা দু লক্ষ পঞ্চাশ হাজার সাতশো তিয়াত্তর সেই তালিকা ধরে তথ্য যাচাইয়ের পর চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে মূলত কর্মীরা ওই কাজ করলেও প্রক্রিয়াকে ত্রুটিহীন করতে জেলা প্রশাসন মহকুমা ও ব্লক প্রশাসনকে অন্তত বাইশ শতাংশ উপভোক্তার উপর নজরদারি চালাতে হবে অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে এখানে কিন্তু একটা বিরাট পরিমাণ উপভোক্তা আবেদন করেছিলেন যেখানে দেখতে পাচ্ছেন বার্ধক্য ভাতার জন্য সাত লক্ষ পঁচাশি হাজার পাঁচশো ছজন এবং বিধবা ভাতার ক্ষেত্রে ওয়েটিং লিস্টে ছিলেন দু লক্ষ পঞ্চাশ হাজার সাতশো তিয়াত্তর জন এরা অনেক আগে থেকে আবেদন করে রেখেছিলেন এবং এরা উপভোক্তা হিসাবে কিন্তু তাদের নাম নির্বাচিত হয়ে গেছিল সেই কারণে ওয়েটিং লিস্টে ছিল এদের মধ্য থেকে বাছাই করে প্রায় দু লক্ষ তিরিশ হাজারেরও বেশি উপভোক্তাকে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা দেওয়া হবে তাহলে বেশ কিছু উপভোক্তা কিন্তু এবার বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার যে লাভ তা পেতে চলেছেন রাজ্যের নির্দেশিকা অনুযায়ী নয় জুনের মধ্যে জেলাগুলিকে সেই কাজ সম্পন্ন করতে বা চূড়ান্ত তালিকা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে যাই হোক বেশ কিছু উপভোক্তা অন্তত এর দ্বারা উপকৃত হবেন এই তথ্যটি আপনাদের দেওয়ার ছিল তথ্যটি আপনার কাছে যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার মন্তব্য এ ব্যাপারে কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ